সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে কোজাকরি লক্ষ্মী পুজো। তো সকলকে জানাই কোজাকরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে যেহেতু আমার একটা পার্সোনাল কারণে আমি মাকে হেল্প করতে পারছি না, আর বোন অত পুজোর হেল্প টেল্প করতে পারে না, বুঝতে পারছো, ছোট তো, মানে যেটা করতে হবে আরও মাকে আরও কাজটাকে গুছিয়ে নিতে হবে আর কি। তো মা একাই করছে, আর মার এই অবস্থাতেও মা পুজোটা করছে। আমি মাকে বলেছিলাম যে এই বছরটা নয় বাদ দাও, পরের বার করো, তো মা শুনছে না, মা করছে। তোমরা জানো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে মায়ের কোমরের একটা সমস্যা হয়েছে, যার জন্যে মা বেশিক্ষণ দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না, তাও অনেক রিস্ক নিয়ে মা আজকে পুজোটা করছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সময়গুলো। পুরো নর্মাল পুজো হচ্ছে, মাই করছে এবারের পুজোটা, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমাদের ঠাকুর, কি সুন্দরভাবে মা সাজিয়েছে, সব ঠাকুরকে দেখে নাও। তো এখন যে আলপনাটা দেখলে, ওটা বোন ডিজাইন করেছে পুরোটা নিজে, আর এগুলো কিছু কিছু করেছে, আর এগুলো মা করেছে সবই। তো দেখে নাও পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও। আমি কিন্তু কিছুই হেল্প করতে পারিনি, যা ডেকোরেশন দেখছো সব মা নিজে একা করেছে, এতক্ষণ বসে এখানে ডেকোরেশন করাটা এই সিচুয়েশনে খুবই খুবই রিস্কি ছিল। তারপরে এতক্ষণ বসে পুজো করলো, তো আমি তো ভয় পাচ্ছিলাম, যাই হোক ভালোভাবে পুজোটা হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এই যে মা লক্ষ্মীকে দেখো কি সুন্দর লাগছে, রোজই সুন্দর লাগে, আজকে যেন মুখটা আর ফুটে উঠেছে মায়ের। তো এই আর কি ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সো টাটা।